বিভাগে ট্রান্সজেন্ডারদের জন্য বিশেষ কোটা নির্ধারণ করা হয়েছে বিষয়টাকে আপনি কিভাবে দেখেন ভাই রাশেদ হাসান শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বিভিন্ন প্রতিষ্ঠানে ইতোমধ্যে ট্রান্সজেন্ডারদের জন্য বিশেষ কোটা নির্ধারণ করা হয়েছে যেটা আত্মঘাতী সিদ্ধান্ত এগুলোর বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হতে হবে আমাদেরকে মুখ খুলতে হবে আমাদের সমাজটাকে নষ্ট করবার নানা রকমের আয়োজন তারা করে ফেলেছে শয়তানি এই চক্রান্ত কোনোভাবেই এদেশে দেশে চলতে দেওয়া যাবে না সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন আমেরিকাতে একজন বাবা এবং তার সন্তানকে টিভি সন্তান ছেলে ছিলেন আস্ত একজন ছেলে তিনি ট্রানজেন্ডার তিনি নিজেকে রূপান্তর মাধ্যমে ট্রানজেন্ডার হয়ে তিনি নারী হয়ে আসছেন বাবা তার এই ছেলেকে হঠাৎ করে এরকম পরিবর্তন হতে দেখে অঝরে কাঁদলেন এবং টতেই কাঁদলেন এবং তিনি নিজেকে দোষারোপ করলেন যে তিনি আদর্শ বাবা হতে পারেননি তার সন্তানকে নষ্টের হাত থেকে তিনি বাঁচাতে পারেন নাই বিকৃতির হাত থেকে বাঁচাতে পারেননি তো আমাদের আমাদের সমাজে যদি এরকম ভয়াবহ পরিস্থিতি না হোক আমরা চাই তাহলে এই অধিকারের নাম দিয়ে এই নোংরামোগুলোকে সমকামিতাকে প্রতিষ্ঠা করা সহ আরও যত নোংরামো আছে এগুলোর বিরুদ্ধে আমাদের কিন্তু কথা বলতে হবে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ তুলতে হবে এবং এটা অধিকারের ইস্যু নয় বরং এটা রীতিমতো একটা নোংরামোকে এস্টাবলিশড করার ইস্যু ইতিমধ্যে আমরা একটা ঘটনা দেখেছি সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকে হয়তো দেখেছেন যে মেট্রো রেলে পর্যন্ত আপনার এই ট্রান্সজেন্ডার মহিলা বগিতে উঠে পড়ার পর একজন নারী আপত্তি জানিয়েছেন সেটা নিয়ে কিন্তু কেওয়াজ বেঁধেছে পাবলিক টয়লেটে হবে নানা জায়গায় হবে অতএব এদেরকে সমাজে স্কোপ দেওয়া এটা আত্মঘাতী সিদ্ধান্ত চলার কিছুই নয় যে সমস্ত চক্র তাদের কাছে টাকা খেয়ে আমাদের সমাজে সমস্ত নষ্টামি ঢোকাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্ছার হতে হবে আল্লাহ আমাদেরকে টপিক দান করুন আহ মোহাম্মদ সাউন লিখেছেন ফেসবুকে কারো ছবিতে লাইক কমেন্ট বা লাভ রিয়েকশন দিলে কি গুনা হবে এটি নির্ভর করবে ছবিটা একটি কি ধরনের একজন ছেলে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের কোনো ছবি যেটা আপনার দেখা হারাম সেটা ছবি দেখে আপনি লাইক কমেন্ট করেছেন লাভ ডিএকশন দিয়েছেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম হবে আর যদি বৈধ কিছু দেখেন দেখে আপনি লাইক কমেন্ট করেন সেটা হারাম হবে না আলী হাসান লিখেছেন আমি পাঁচ তো নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না কী করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন ভাই আলী হাসান নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য প্রথমত নামাজ আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করবো অর্থগুলো জানার চেষ্টা করব করবো কারাতগুলো দোয়াগুলোর এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাআল্লাহ এর পাশাপাশি নামাজে আমাদের যে কারাতগুলো পড়ে থাকি আমরা সেগুলো অর্থ সহকারে বুঝে পড়ার ধীরে ধীরে পড়ব এবং রুকু সিজা উঠা বসা যত সময় নিয়ে যত ধীরে ধীরে আপনি করবেন তত বেশি ইনশা আল্লাহ দিন আপনার সালাতে মনোযোগিতা সৃষ্টি হবে ইনশা আল্লাহ সালাতে মনোযোগ সৃষ্টি হওয়ার জন্য আর অনেকগুলো উপায় আছে একটি আর্টিকেল আমাদের অনলাইনে এখনও আছে নামাজে মনোযোগ সৃষ্টির একশো তেত্রিশটি উপায় তেত্রিশটি উপায় এটি শেখ বিনবাজুর রহমান সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি তার একটা লেখার অনুবাদ আমি করেছি সেটি আছে সোশ্যাল মিডিয়া দেখে নিতে পারেন শেখ ইব্রাহিম আপনি লিখেছেন প্রতি বছর চামড়ার দাম নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয় প্রতি বছর চামড়ার দাম ক্রমাগত কমছে তবে এবছর গত বছরের তুলনায় প্রতি বর্গ ফুটের পাঁচ টাকা বাড়ানো হয়েছে বিষয়টাকে কিভাবে দেখেন চামড়ার দাম এবছর পাঁচ টাকা বৃদ্ধি হওয়া এটা তো একরকম আমি তামাশা ছাড়া আর কি বলবো যে বর্গফুট যদি পাঁচ টাকা বাড়ে তাহলে একটা চামড়াতে মানে দাম বৃদ্ধিতে সেটা কতটা প্রভাব ফেলবে বা কতটা বা দাম বৃদ্ধি পাবে তো মুদ্রাস্ফীতির তুলনায় এটা এতটাই কম যে এটা রীতিমতো তামাশা ছাড়া কী বলা যায় আমাদের দেশে নানা কারণে চামড়ার দাম কমে যাচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে একটা চক্র এটি করছে কিনা সেটা নিয়ে নানা রকমের কথা বাজারে প্রচলিত আছে সংশ্লিষ্ট বিষয় যাদের দেখবার দায়িত্ব তারা যদি দেখেন তাহলে এখানে আমাদের কল্যাণ হয়তো নিহিত থাকবে আল্লাহর আমাদেরকে যত রকমের অনাচার আছে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন